ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আরবি বিভাগের শিক্ষার্থী আশিক বিল্লাহ। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলের 500+ শিক্ষার্থী অংশ নেন। জানাজার পর শহীদ সিনওয়ারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যে যান। গত বছরের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ গণহত্যা চলছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হল সত্য, সেই গণহত্যা বন্ধের ব্যাপারে জাতিসংঘ পুতিনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি আজকে আমার ছাত্র এবং আমার ভাইদের কাছ থেকে এই ওয়াদা নিতে চাই যে আমরা পৃথিবীতে সকল জুলুমের বিরুদ্ধে অবস্থান নিব। আমরা বাংলাদেশে যেরকম জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানে জয় ছিনিয়ে এনেছি, এই পৃথিবীকে জুলুম মুক্ত করার জন্য আমরা শপথ নিচ্ছি। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।